আমি একটি কথাই বলতে চাই, সেটি হলো আমরা আন্দোলন সংগ্রাম করছি এক দফার দাবিতে। সে এক দফা হলো শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বা প্রধানমন্ত্রী রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এই অবৈধ সংসদ ভেঙে নেওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এই অবৈধ নির্বাচন কমিশন বাতিল না করা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আর একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই দাবি নিয়ে আমরা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করছি এবং এই দাবির প্রতি বাংলাদেশের শতকরা 90% মানুষ ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন। সেই কারণে বিএনপির জনসমাবেশে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়। শেখ হাসিনা বলেছেন, এত লোক কোত্থেকে আসে, বিএনপির টাকার উৎস নাকি উনি খুঁজে দেখবেন। আমরা এখানে বলতে চাই, এখানে যারা আছে, এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ আছে, সবাই তাদের নিজের টাকা দিয়ে, অনেকে ধান বেচে, চাল বেচে, পাট বেচে, নিজের বইয়ের গয়নাগাটি বেচে এই সমাবেশে আছে। হাসিনা, আপনার মতো লুটের টাকা বিএনপির কাছে নেই। বাংলাদেশের সমস্ত মানুষ আজকে নিজের অর্থ দিয়ে আপনার পদত্যাগ চায়, নিজের পরিশ্রম দিয়ে আপনার পদত্যাগ চায়, নিজের বুঝের বুকের তাজা রক্ত দিয়ে আপনার পদত্যাগ চায়। 2018 সালে আপনি দাওয়াত দিয়েছেন, আমরা গিয়েছিলাম, আপনি বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমি কথা দিচ্ছি নিরপেক্ষ নির্বাচন হবে। আপনি আপনার বাবার নামে শপথ খেয়ে বলেছেন 29 তারিখ 30 তারিখের ভোট আপনি রাতের অন্ধকারে 29 তারিখে রাত্রি করে ফেললেন। আপনার বাবাকে কোথায় রাখলেন আর দেশের মানুষের সামনে আপনি কি বললেন? অতএব আপনার কথা এদেশের মানুষ কেউ বিশ্বাস করে না। বাবার নামে কসম খেয়ে যে যিনি দিনের ভোট রাতে করে ফেলেন তার কাছে কোনো কিছু আশা করা যায় না। তবে একটি জিনিস আপনাকে ধন্যবাদ দিই আমি, আজকে বাংলাদেশে এই যে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীরা মানুষ আসতে আসছে, এর সম্পূর্ণ দাবিদার হচ্ছেন আপনি, কৃতজ্ঞ আপনি। কিভাবে বিগত 15 বছর বিএনপির প্রায় 1000 নেতা কর্মীকে গুম করেছেন, 20 হাজার নেতা কর্মীকে হত্যা করেছেন, 45 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন, আমরা প্রতিদিন কোর্টে যাচ্ছি, হাজিরা দিচ্ছি, জেলখানায় যাচ্ছি। বিএনপির নেতা কর্মীর এখন মৃত্যুকে ভয় করে না, জেলখানাকে ভয় করে না, মামলাকে ভয় করে না। এইটা এই কাজটি আপনি করে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ দিই। বিএনপিকে একটি খাঁটি সোনার রূপ, খাঁটি সোনার পার্টিতে পরিণত করে দিয়েছেন আপনি, এই জন্য শেখ হাসিনা আপনি কৃতজ্ঞতার দাবিদার। আরেকটি কৃতজ্ঞতার দাবিদার আপনি, প্রতিদিন তারেক রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতে করতে, জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতে করতে, খালেদা জিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতে করতে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নমণি বানিয়ে ফেলেছেন তারেক রহমানকে। আজকে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দেশে প্রেমিক রাজনৈতিক দল নেতা মানুষ আজকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই কাজটি করার জন্য আপনাকে আমি ধন্যবাদ দিই বেগম শেখ হাসিনা। তাই আজকে আমরা বলতে চাই আমাদের দাবি কিছু না, আরেকটি হলো পৃথিবীর যদি সমস্ত ফ্যাসিস্ট সরকার যারা আছে, সমস্ত ফ্যাসিস্ট সরকারদের প্রতিনিধি হচ্ছেন, প্রতিজ্ঞ হচ্ছেন আপনি শেখ হাসিনা। আজকে যদি শেখ হিটলার বেঁচে থাকতো তাহলে হিটলারও আপনার কাছে হার মানত। হিটলার বলতো, মা জননী তোমাকে কুর্নিশ করি, তোমার চেয়ে তো ফ্যাসিস্ট পৃথিবীতে আর কেউ নাই, তুমিও আমার মা। অতএব এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে হবে। আর এখানে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছেন, আপনারা বিচার ব্যবস্থা যারা বিচার আছেন, জনপ্রশাসনে আছেন, আপনারা আপনাদের প্রশিক্ষণের পরে কেউ প্রাণে শপথ গ্রহণ করেন, কেউ আল্লাহর নামে শপথ করেন, জনগণকে রাষ্ট্রকে ন্যায় বিচার দিবেন, মানুষকে শান্তি দিবেন, শৃঙ্খলা দিবেন, সীমান্ত রক্ষা করবেন, ন্যায় বিচার করবেন, আপনারা তো শপথ গ্রহণ করেন নাই। যারা এই 14 বছরে 14 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে, ব্যাংক থেকে 4.5 লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি, যারা প্রতিদিন প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা করে বিদেশে পাচার করেছে, প্রতিনিয়ত মানুষের ঘর বাড়ি দখল করছে, মানুষ হত্যা করছেন, আপনারা তো এই জন্য শপথ গ্রহণ করেন নাই? আপনারা আল্লাহর আপনাদের মৃত্যু হবে না, আপনার হাসারের ময়দানে যাবেন না, আপনার সৃষ্টিকর্তার কাছে যাবেন না,
স্ত্রী যাবেন সেখানেও আপনাদের বিচার দিতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। আপনারা যারা সরকারি কর্মচারী, আপনাদের কিছু বেতন ভাতা বাড়িয়ে দিয়েছেন, আপনাদের গাড়ি দিচ্ছেন, আপনাদের লোভ লালসা দিচ্ছেন, আপনারা উপঢৌকন পাচ্ছেন। আপনি গ্রামে খবর নেন, আপনার গরিব আত্মীয় স্বজন আমাদের বাংলাদেশের সবাই এক এক পরিবারের পর আরেক পরিবার খবর নিলে দেখা যায় প্রত্যেক পরিবারেরই কেউ না কেউ গরিব আছেন। এই যে রিক্সা চালাচ্ছেন ভাইরা, এই যে অটো চালান, আমরা যারা শ্রমজীবী মানুষ আছেন, আজকে কত টাকা রুজি করেন, তারা কত টাকা দিয়ে আজকে যেখানে জয়নালাবদিন ফারুক একটা হিসাব দিয়েছেন। আপনি বলেছেন ক্ষমতা আসলে 10 টাকা সে চাল দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন, চাকরি হয়েছে আপনাদের এখানে না, দেশের সম্পদ লুণ্ঠন করে আজকে বিদেশে নিয়ে গেছেন। আপনার সন্তান সন্তানের 10,000 কোটি টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার্ত হয়েছে, আপনার ছেলে কয় টাকা রুজি করে, কোথায় থেকে টাকা পেয়েছে? আর এই 14 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের ভাইদের, আপনি বলেছেন যে আমার ছেলের যদি ঘর বাড়ি বাজাপ্ত করে আমেরিকা, তাতে কি আসে যায়? তার মানে আপনাদের কাছে আরো লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন দেশে, বাংলাদেশে আছে, বিভিন্ন দেশে আছে। আজকে আপনার পরিবারের 60 জন লোক বাংলাদেশ নিয়ন্ত্রণ করে, তাদের কাছে কত টাকা আছে, এই টাকার হিসাব বাংলাদেশের মানুষ আগামী দিনে নেবে। ব্যাংকগুলো খালি করে ফেলেছেন, রিজার্ভ নাই। আজকে আপনি বলছেন যে কোন অবস্থায় নির্বাচন করবেন, আপনি বলছেন যে কোন অবস্থায় নির্বাচন করবেন, আপনি তো নির্বাচন তারিখ দেওয়ার কেউ না, আপনি নির্বাচন ঘোষণা করতে পারেন না। আপনি একটি কথা বলতে পারেন, রাষ্ট্রপতিকে অনুরোধ করতে পারেন সংসদ ভেঙে দেন, সংসদ ভেঙে দেন, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে বলবে নির্বাচনের তারিখ দেওয়ার জন্য। আর আপনি বলেন যে কোনো অবস্থায় নির্বাচন হবে, আপনি কি দেশের মালিক নাকি? আপনি কি সমস্ত দেশের মালিক? অতএব ও এরা বক্তি আছে না, ঠিক আছে। আজকে তাই আমরা বলতে চাই, আর গতকালও সিসি বলেছেন প্রধান নির্বাচন কমিশন, কখন নির্বাচন হবে এটা অনিশ্চিত। একদিকে শেখ হাসিনা বলছেন নির্বাচন হবে, আর একদিকে সিসি বলছেন নির্বাচন কখন হবে, কবে হবে আমি জানি না। অতএব বাংলাদেশে আজকে অনিশ্চিত অবস্থার মধ্যে প্রবেশ করেছে বাংলাদেশ, আজকে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, আজকে পৃথিবীর সমস্ত বৃহৎ শক্তিগুলো, গণতান্ত্রিক শক্তিগুলোর শত্রুতে বাংলাদেশকে পরিণত করেছেন। এক সময় সাদ্দাম হোসেন আপনার মতো এইভাবে, সাদ্দাম হোসেন আপনার মতো এইভাবে দাম্ভিকতা প্রকাশ করেছিল, সেই খেসারত ইরাকের মানুষকে দিতে হয়েছে। 30 লক্ষ মানুষ ইরাকের জীবন দিয়েছে, এখনো ইরাকের অর্থনীতি ঘুরে দাঁড়ায় নেই। আসাদ এক সময় দাম্ভিকতা দেখিয়েছে, সিরিয়ার অবস্থা কি হয়েছে সেটা আপনারা আজকে জানেন। গাদ্দাফি দাম্ভিকতা প্রকাশ করেছিল, লিবিয়ার কি অবস্থা হয়েছে, আপনি এখন যে দাম্ভিকতা প্রকাশ করছেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলছেন, বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত হয়ে যেতে পারে। আমাদের জীবন, আমাদের সম্পদ, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিলীন হয়ে যেতে পারে। এখনো সময় আছে শেখ হাসিনা, আপনি বাংলাদেশের মানুষের যদি ভালো চান, 18 কোটি মানুষের যদি নিরাপত্তা চান, আপনি পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে বাংলাদেশে একটি অবৈধ ভোটের নির্বাচনের ব্যবস্থা করেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ব্যবস্থা করেন। যদি পাকিস্তানিরা 70 সালের নির্বাচনের পরে শেখ মুজিবকে মেনে নিত, তাহলে কি মুক্তিযুদ্ধ হতো না? আমরা গণতন্ত্রের জন্য আমরা 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছি, সেই গণতন্ত্র আপনি আজকে হরণ করেছেন। আজকে দেশের গণতন্ত্র নেই, আজকে আওয়ামী লীগের যে নমিনেশন পায় সে হয়ে যায়। তাই হলো আজকে আওয়ামী লীগের নেতাদের দেখবেন সমস্ত উপজেলায়, সমস্ত কনস্টিটিউয়েন্সে প্রতিদিন 2-3 জন করে নিজেরা নিজেরা মারা যাচ্ছে, কারণ তারা মনে করে নৌকা পেলেই জিতে যাবে। প্রশাসন, পুলিশ ভাইরা, প্রশাসনের ভাইরা তাদেরকে রাতের বেলায় ব্যালট বাক্স ভরে দিয়ে দেবে, আর ওনারা নির্বাচিত হয়ে যাবে। এই খায়েস শেখ হাসিনা আপনার আর পূরণ হবে না, বাংলাদেশে আর 2014 সাল ফিরে আসবে না, বাংলাদেশে 2018 সাল আর ফিরে আসবে না। এই 2023 সালে ফসলা হয়ে যাবে, বাংলাদেশের মানুষ কিভাবে ভোট দিবে, কিভাবে রাষ্ট্র রক্ষা করবে, কিভাবে তাদের মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে। এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক।
দেশ নেত্রী বেগম খালেদা জিন্দা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকে আমরা এখানে সমাবেশ করেছি আমাদের